1000 টাকা ডিসকাউন্টে এই গ্যালাক্সি ড্রোন পেয়ে যাবে, 1000 টাকা ডিসকাউন্টে এই গ্যালাক্সি ড্রোনটা পেয়ে যাবে, ঠিক আছে? কাল আপনি বাসায় ভিতরে, ও মাই গড ভাই, কবুতরের মতো ডিগবাজি মারে, এটা মানে এক বাচ্চারা ঘরে বসে চালাতে পারবে। তার কালারটা কত স্মুথ দেখছেন, মানে একদম পলি যে মারতে ফেলে দেন, তাও কি বলেন ভাই, রিমোট মাটিতে ফেলে দিয়েছেন, মাটি ফেলে গেল, একবার ড্রোনটা আপনি এই জায়গায় নিচে নিয়ে দিলে উঠে যাবে। বাচ্চাদের জন্য কি থাকতেছে নতুন? আজকে থাকতেছে ভাই ক্যামেরা ছাড়া ড্রোন, বাসাতেও চালাতে পারবে, ঠিক আছে? বাসাতেও চালাতে পারবে, ঘরের ভিতরে অনেক সময় বাচ্চারা চায় না যে ঘরের ভিতরে ড্রোন উড়াবে, সেজন্য নিয়ে আসি গ্যালাক্সি ড্রোন, বাচ্চারা বাসাতে উড়াতে পারবে, ঠিক আছে? গ্যালাক্সি ড্রোন, হ্যাঁ, এটা আপনার পুরোটা ফাইবার বডি প্লাস আপনার পাখা গার্ড দেওয়া আছে, আপনি চাইলে ঘরের ভিতরে উড়াতে পারবেন, ঘরের ভিতরে উড়ানো যাবে, এর ভিতরে দুইটা কালার পেয়ে যাবেন अवेलेबल, লাল আর ব্লু, ঠিক আছে? দুইটা কালারই अवेलेबल আমাদের কাছে থাকবে, সব সময়ই পাবেন, ঠিক আছে? জি, আর ড্রোনটা কিন্তু মার্কেটে সব সময় পপুলার একটা ড্রোন। আজকে কোন কোন কালারটা দেখাবো ভাইয়া? ভাই আপনি রেড কালারটা দেখান, বাচ্চাদের সবচেয়ে পছন্দের রেড কালার, চলুন গাইজ রেড কালারটা আনবক্সিং করুক ভাই, খুলে দেখাই, দেখেন জি, ওপেন করেন, খোলার পরে আপনি এরকম একটা বক্স পেয়ে যাবেন, ঠিক আছে? বক্সের ভিতরে জাদুকারী বক্স অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? তারপরে পেয়ে যাবেন ম্যানুয়াল গার্ড ইউজ করার জন্য এক্সট্রা পাখা পাবেন, তারপরে স্ট্যান্ড পেয়ে যাবেন দুইটা, ও মানে স্ট্যান্ড দেওয়া আছে আর এক্সট্রা পাখা দেওয়া আছে, এটাতে চার্জার কেবল দেওয়া আছে, চার্জার কেবল দেওয়া আছে, এই যে গাইজ দেখেন, ডোনটা কিন্তু ভাই রিচার্জেবল, ব্যাটারি কিন্তু হবে না, ঠিক আছে? কি বলেন ভাই, রিচার্জেবল, রিচার্জেবল, ও মাই গড, রিচার্জেবল ডোন ভাই, আনকমন একটা রিমোট দিয়েছে, কত সুন্দর, ও মাই গড ভাই, এটা তো মানে মনে হয় না যে একটা ড্রোনের রিমোট, মনে হচ্ছে কোন না কোন রকেটের রিমোট ভাই, ড্রোনটা কিন্তু একদম পেন্ডিং কালার দেখছেন ভাই, এই প্রথম নিয়ে আসলাম আমরা পেন্ডিং কালার ড্রোন, এই প্রথম, ঠিক আছে? বাংলাদেশে কেউ দেখাতে পারবে না পেন্ডিং কালার ড্রোন, মানে পেন্ডিং কালার ড্রোন নিয়ে আসছেন আপনারা, মাফিটা জি, চমক চমক থাকবে, ঠিক আছে? দুইটাই কি পেন্ডিং কালার? দুইটাই পেন্ডিং কালার, কালারটা কত স্মুথ দেখছেন, একদম কলিজা কালার যেটাকে বলে, হ্যাঁ এটা কলিজা কালারই মনে হচ্ছে, আর এটা হলো পাখাটা হলো ফাইবার পাখা, আপনার ফালাই দিয়ে বাচ্চারা বাড়ি খাওয়ালে কিচ্ছু হবে না, ঠিক আছে? ফাইবার পাখা, আর এটা হলো আপনার পাখা গার্ড দেওয়া আছে, গার্ডটা আপনার ফ্লেক্সিবল, ঠিক আছে? সবই ফাইবার, অসাধারণ, বাচ্চারা যদি বাড়ি ঢেরি খাওয়ায় খাওয়ায় তাও কিছু হবে না, ড্রোনটা মানে আমার এত ভালো স্মুথ চলবে, আপনি না দেখলে ভাই বিশ্বাস করতে পারবেন না, আর ভাই আমি হাতে নিয়ে বুঝতে পারতেছি, আর সরাসরি না দেখলে এই ড্রোনটা বোঝা যাবে না যে কতটা ভালো একটা ড্রোন, কতটা হেভি একটা ড্রোন, চমক থাকবে জানেন, চমক থাকবে, হ্যাঁ আজকে চমক থাকবে, আজকে প্রাইস দিব একদম চমক প্রাইস, ড্রোনটা আগে একটু উড়ে দেখাই, দেখেন, ঠিক আছে? উড়ে দেখেন, চমক প্রাইসটা আপনারা পরে বলে দিন, বারবার কেনার কোন ঝামেলা নাই, ড্রোন তো রিচার্জেবল, যেটা চার্জ বেশি খাবে সেটা রিচার্জেবল দিয়েছে, ব্যাটারি লাগিয়ে দিলাম, চারটা পেন্সিল ব্যাটারি, তারপরে কভারটা লাগিয়ে দিব, এইটা ব্যাটারিটা খোলার অপশনটা এই দিকে, ঠিক আছে? দেখেন আর ব্যাটারিটা কত বড় ব্যাটারি দিয়েছে দেখছেন, ও মাই গড, কত ভালো ব্যাটারি দিয়েছে, কত বড়, জি জি জি, সবচেয়ে বিগ সাইজ ব্যাটারি, ড্রোনের জগতে যত ব্যাটারি আছে সবচেয়ে বড় সাইজ, জি 1100 এমএএইচ এর ব্যাটারিটা, এই যেটা লাগানোর অপশনটা এই দিক থেকে, ঠিক আছে? কেবলের মাধ্যমে লাগিয়ে দিবেন, কেবলের মাধ্যমে দিয়ে তারপর হচ্ছে ব্যাটারিটা গার্ডে গার্ড বসিয়ে দিলে হবে, গার্ডে গার্ড বসিয়ে যাবে, চাইলে কিন্তু এটা আপনার ক্যামেরা আলাদাভাবে কিনেও লাগাতে পারবেন, মানে গোপ্রো তারপর হচ্ছে আপনার যেগুলো ক্যামেরা আছে শুটিং ক্যামেরা ছোট সব ধরনের ক্যামেরা লাগানো লাগে উড়াতে পারবেন, ক্যামেরা স্যার এখন দেখাইতাছি আপনাকে, ক্যামেরা তো অন্য মডেল দেখাইছি, তো এটা নিয়ে আসলাম বাচ্চাদের জন্য যেন ঘরে উড়াতে পারে সেজন্য এই ড্রোনটি দেখাবো, ঠিক আছে? এটা ফ্লাই করে দেখান, ড্রোনটা অন করার অপশন হলো এই যে এটা, এটা অন করবেন, অন করার পর আপনার চারটা এলইডি লাইট জ্বলবে, ঠিক আছে? খুব সুন্দর এলইডি লাইট জ্বলবে, সামনে এলইডি লাইটিং দেওয়া আছে, নিচে রেখে দিবেন, এই যে রিমোট সুইচটা এই চাপ দিলে অন হবে, এই যে রিমোট অন হলো, বাম পাশে জয়স্টিকটা উপরে দিবেন, নিচে দিবেন, এই যে লাইটটা স্থির হয়ে গেল, ঠিক আছে? হয়ে গেল লাইটটা, দেখেন স্থির হয়ে যায়,
কানেক্ট হয়ে গেলে এখন আপনার যদি চান বাচ্চারা উড়াবে, এই দেখেন এই বাটনটা একটা চার্জ দিবেন। আপনারা এই ইউজটা করতে পারবে, এটা ড্রোনটা ইউজ করতে পারবে, বাচ্চাদের জন্য আপনার স্থির থাকবে, ঠিক আছে, একটু আসছেন নড়বে না, মানে আপনি যদি মাটিতে ফেলে দেন তাও কি করলেন ভাই, রিমোট মাটিতে ফেলে দিয়েছেন, যেখান থেকে ফ্লাই করেছে ওখানে উঠে যাবে। আর কি স্থির বাবা, অস্থির জিনিস যে স্থির থাকে, সবুজ ভাইয়ের কথাটা আর কাজে পুরোপুরি মিল পেয়ে গেলাম আমরা। ভাই কি করলেন ভাই, কবুতরের মতো, ও মাই গড ভাই, কবুতরের মতো টিকবাজি মারে, যেখান থেকে ফ্লাই করেছেন ওদিক থেকে রিমোট ছেড়ে দিয়েছে, জায়গাটা জায়গায় চলে আসছে, আবার দেন ভাই, অসাধারণ ফ্লিপ মানে অসাধারণ, মানে কবুতরের মতো বারবার ডিগবাজি মারতেছে, কি করলেন ভাই, ভেঙে যাবে তো। অসাধারণ সবুজ ভাই, অসাধারণ ড্রোনটা তো আপনি ফ্লাই করে দেখেছেন, তো এটা আপনার প্রাইস কত দিচ্ছেন? বিশ্বাস হচ্ছে না ভাই, 3500 টাকার মধ্যে এত সুন্দর কলিজা কালারের ড্রোন পেন্টিং দাও, আবার মাত্র 3500 টাকায় অসাধারণ ড্রোনটি নিতে হবে। ড্রোনটি নিতে হলে কি করতে হবে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে প্রোডাক্টটি দেখে আপনি অর্ডার করতে পারবেন। আর যারা যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসবেন। আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা বসুন্ধরা সিটি লেভেল 1 ব্লক সি, দোকান নাম্বার 99100 মাফি টয়েজ। মাফি টয়েজে আসলে এই ড্রোনটি পেয়ে যাবেন, সাথে তো আরো অনেক ধরনের ড্রোন আছে, মানে কারো প্রফেশনাল ড্রোন লাগলে প্রফেশনাল বাচ্চাদের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন, ঠিক আছে, সব ধরনের কালেকশন আছে সবুজ ভাইয়ের কাছে, মাফি টয়েজের কাছে, কমে 100 মডেল হবে ভাই, জি অনেক মডেল আমি নিজ চোখে দেখতেছি ভাই জান, আর আপনারা তো ভিডিও দেখে দিচ্ছেন, আমাদের কাছে পেয়ে যাবেন, আপনাদের কাছে আপডেট F2020S ও আছে দেখতেছি, F2020S আছে, তারপর F11 আছে, F11S, F7S, XL 193 Max 2 ভাই, 5 কিলোমিটার রেঞ্জ আছে ওইটাই, 5 কিলোমিটার রেঞ্জ, দুই পেটাইতে 80 মিনিট উড়বে, কোন ড্রোন এই বাংলাদেশে এই পর্যন্ত কেউ আনতে পারে নাই যে 80 মিনিট উড়বে, আমরা নিয়ে আসলাম মাত্র 80 মিনিট ড্রোন উড়াতে পারবে, ঠিক আছে, 5000 এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন দুইটা, ঠিক আছে, আমরা নেক্সট ওইটা নিয়ে ভিডিও করে দেখিয়ে দেব গাইস। আর যাদের যাদের আপনারা অন্যান্য প্রোডাক্ট যদি আপনারা দেখতে চান তাহলে জাস্ট একটা কি করতে হবে ভাই, কমেন্ট করবেন, আমরা কমেন্টের উপরে আমরা ভিডিও করে দেখিয়ে দেখিয়ে দিতে পারবো, জি। আর যারা যারা ঢাকার ভিতরে আছেন তারা অর্ডার দোকানে চলে আসবেন, আর দোকানে না আসতে পারলে তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন, অর্ডার করে আপনি অর্ডার কনফার্ম করলে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা ডেলিভারি চার্জ পুরোটাই ফ্রি, ঠিক আছে, কি বলেন ভাই, ঢাকার ভিতরে একবারে ডেলিভারি চার্জ ফ্রি, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি, ঢাকার বাইরে যারা আছে তারা তাদের জন্য খালি 200 টাকা বিকাশ করবেন, মালটা কুরিয়ারের দেওয়ার জন্য বুকিং চার্জ 200 টাকা, বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর দিলেই হবে, ঠিক আছে, বাকি টাকা হচ্ছে আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবে, আর অগ্রিম হচ্ছে মাত্র 200 টাকা আপনার কুরিয়ার চার্জটা দিতে হবে, জি অগ্রিম 200 টাকা, আর যারা ঢাকার ভিতরে আছে তাদের তো সরাসরি দোকানে আপনাদের
ইনভাইট দিয়ে দিয়েছেন যা এসে বলবেন দোকানে যখন কাজের ক্ষেত্রে আসতে পারে না তাদের জন্য আরেকটা অফার আছে যে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটি নিতে পারবে ঢাকার ভিতরে ঠিক আছে জি জি ঠিক আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে যারা যারা নিতে যাচ্ছেন বাচ্চাদের সুন্দর একটি ড্রোন দিতে যাচ্ছেন তারা এই ড্রোনটা দেখতে পারেন এটা ভিতরে দুইটা কালারই अवेलेबल আছে পেয়ে যাবেন अवेलेबल ঠিক আছে জি দুইটা কালারই अवेलेबल আর হিউজ পরিমাণ আমাদের কোয়ান্টিটি নেমেছে তো আপনারা চাইলে যারা হোলসেলও চায় হোলসেলও দেওয়া যাবে হ্যাঁ হোলসেলও দেওয়া যাবে জি হোলসেল প্রাইসে দেওয়া যাবে আপনারা জাস্ট আমাদেরকে মেসেজে যোগাযোগ করেন যারা আপনার ব্যবসা নতুন দেওয়ার চেষ্টা করতেছেন খেলনা তাদের জন্য ড্রোন যদি উঠানোর মনে করেন যে ড্রোন উঠাবেন তাদের জন্য আমাদের হোলসেল প্রাইসে দিতে পারবো জি খুচরাও দিতে পারবো একটা হোক দুইটা হোক ছয়টা হোক বারোটা হোক সব ধরনের দিতে দেওয়া যাবে জি হ্যাঁ সবকিছু দিতে পারবেন শুধু ড্রোন না আমাদের প্রত্যেকটা খেলনাই হচ্ছে হোলসেল রেটেও দিতে পারবো আপনার সর্বনিম্ন ছয় পিস নিতে হবে দিতে পারবেন ঠিক আছে তো আজকের জন্য কি ভাবছেন এই গ্যালাক্সি ড্রোন পর্যন্তই আজকে গ্যালাক্সি ড্রোন পর্যন্তই সামনে নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরে ভিডিও কার কি মডেল কি লাগবে সেটা শুধু খালি জাস্ট কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম।